আমাদের যেটা এখানে দেখতে পাচ্ছেন এটা হলো বিপদের বন্ধু। এটা দুই ধরনের, একটা লাল একটা সাদা। একটা আপনার লাল যেটা, সেটা খেলতে হবে আপনার ছাতুতে, আর সাদাটা হলো আপনার ডিম রুটিতে। এই দুইটা খেলার অপশন। তো আপনারা ইচ্ছা করলে এইটা, যখন কিছু কিছু ক্ষেত্রে বলে দিচ্ছি এটা কখন কখন খেলবেন, অনেক ক্ষেত্রে মাছ টোপ নেয় না, ঠিক আছে, মাছ টোপ নিতেছে না, অনেক দেরি করতেছে, তখন আপনারা টোপে এটা ইউজ করতে পারবেন। আবারও বলি, ছাতুর জন্য লালটা, সাদাটা হলো ডিম রুটির জন্য। আচ্ছা, এইটা সকল মাছের জন্য, আপনারা যেই মাছটাই খেলবেন সমস্যা নাই, সবগুলো মাছটাই টোপ খাবে। অনেক পুকুরে আপনার টোপ অনেক দেরিতে নেয়, অনেক সমস্যা হয়, তো সেই সব ক্ষেত্রে এইটা ব্যবহার করা যায়। সেক্ষেত্রে আপনার সকল মাছ এই ইয়েতে আসবে, মানে আপনার টোপটা খাবে। এটা টোপে ব্যবহার করতে হবে, আপনি ইচ্ছা করলে কিছুটা চারও ব্যবহার করতে পারেন। আর এটা হলো ডিম রুটিতে যেটা, এটা আপনারা একটা টোপে একবার স্প্রে করেও এটা খেলতে পারবেন। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, ধরেন যারা ডিম রুটি খেলবেন, এই খাপটা দেখতে পাচ্ছেন, এটার উপরে যে খাপটা থাকে, তার উপরেই যে খাপ, এই খাপের একটা খাপ, এক খাপ, ঠিক আছে, এইটা এটা এক খাপ। আপনারা ওই যে 20 টাকা দামের যেসব পাউরুটিগুলো হয়, ওটার সাথে আপনারা মিক্সড করলে আপনাদের আর স্প্রে করার প্রয়োজন নাই। আর যদি মনে করেন না আমরা মিক্স করব না, স্প্রেটাই করবো, আপনারা স্প্রে করতে পারবেন। প্রথমে একবার এইভাবে 7 বার পর্যন্ত আপনারা স্প্রে করেন, কোনো সমস্যা না। আবার যখন টোপ নেওয়া শুরু করবে তখন আপনারা আর স্প্রেটা ব্যবহার করার দরকার নাই। এটাই এটার সুবিধাটা, যে আপনার টোপের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। এটা আপনার ছাতুতেও ব্যবহার করতে পারবেন, কাতল, ব্রিগেড, ব্ল্যাক কাপ, রুই, মৃগেল, যারা আমরা ছাতুতে খেলতে ভালোবাসি তাদের জন্য আবারও বলি লালটা, আর যারা ডিম রুটি খেলতেছি তারা সাদাটা, ঠিক আছে। আর এটার দামটা আপনাদেরকে বলে দিচ্ছি, এটা হলো আপনার 200 টাকা করে স্প্রের বোতলটা পাবেন। তো এটা আপনার তেমন কোনো কিচ্ছু না, এটা ইচ্ছা করলে আপনার 3 বছরের বাচ্চা বা 3 মাসের বাচ্চা যদি খায় তার কোনো সমস্যা হবে না। অনেকজন মনে করতে পারেন যে কেমিক্যাল বিধে অনেক কিছু হতে পারে, না, এটার কোনো তেমন কোনো সমস্যা নাই। এটা আপনার নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন, এর জন্য এটা নাম দেওয়া হলো বিপদের বন্ধু। অনেক সময় আমরা বিপদে পড়ে যাই, টোপ খায় না, মাছ উপরে চলে যায়, মাছ চারে আসতেছে বা আশেপাশে নড়তেছে কিন্তু আমাদের টোপ খাচ্ছে না, ঠিক তখনই এটা ব্যবহার করতে হবে, এর জন্য এটার নাম হলো বিপদের বন্ধু। তো যাই হোক, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।